একবার আমি নায়ক আজীবন নায়ক থাকতে চাই, আমি আর অন্য কোথাও যাই আজীবন জনগণের নায়ক হয়েই থাকতে চান ঢাকা 10 আসনে আওয়ামী লীগ প্রার্থী ফেরদৌস আহমেদ। পর্দায় দর্শকের মন জয় করে এবার জনগণের সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে রাজনীতির মাঠে নেমেছেন ঢাকাই সিনেমার এই নায়ক। শনিবার দিনভর ঘুরেছেন কলাবাগান থানা এলাকার অলিগলিতে, পর্দার নায়ককে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ফুল দিয়ে বরণ করে কেউ তুলেছেন ছবি, কেউ আবার উন্নয়নের দাবি জানিয়েছেন নেতার কাছে। আমরা নির্বাচনে ফেরদৌস ভাইকে দেখতে চাই, এবার সে বিজয় অর্জন করব। দর্শক ওনাকে ভালোবাসে, যদি মনে করেন উনি ভালো কাজ করে অবশ্যই ভালো হবে। হ্যাঁ, তো চলচ্চিত্রের একটা নায়ক এখানে ভালো দেখছি, এমপি হলেও ভালো হবে মনে হয়। এদিকে যারা বিরোধিতা করছেন তারা কেউ টিকবে না বলে দাবি ফেরদৌসের। তারা তো গণতন্ত্রে বিশ্বাসী না, তারা গণতন্ত্র প্রতিষ্ঠাই করতে চায় না। আমি যদি নির্বাচনের মাঠে নাই গেলাম তো সেক্ষেত্রে তো আমার কোনো অস্তিত্ব থাকার কথা না। আমার আমার ধারণা যে আর কিছুদিনের মধ্যে যে দলের কথা বলছেন তাদের কোনো অস্তিত্বই থাকবে না। তথাকথিত পলিটিক্স নয়, বরং জনগণের প্রতিনিধি হয়ে কাজ করতে চান ফেরদৌস। রাজনীতি তো হচ্ছে রাজার নীতি, এটা হচ্ছে কি আপনি কী করে মানুষের সেবায় সেবাতে নিজেকে উৎসর্গ করবেন, তো আমি তো সেই নীতিতে এসেছি। তো আমি তো পলিটিক্স করতে আসিনি, এতদিন আমি পর্দায় যে প্রবলেমগুলি সলভ করে দিতাম নিশ্চয়ই আমি বাস্তব জীবনেও পারবো। এদিকে আসন্ন নির্বাচনে প্রতিপক্ষ যেই হোক জনগণের উপরেই শতভাগ আস্থা রাখছেন বলে জানান ঢাকাই সিনেমার এই নায়ক। কোনো সমস্যা তো উনি আমাকে শায়লা রহমান ইমা, সময় সংবাদ, ঢাকা।